নমস্কার, আপনারা দেখছেন ঝাড়গ্রাম নিউজ প্লেস। আর আপনারা ইতিমধ্যে ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায় দেখতে পাচ্ছেন যে কুর্মী সমাজের পক্ষ থেকে এক বিশাল মিছিল সংগঠিত হয়েছে। কালো কালা দিবস পালন করা হচ্ছে ও কুর্মী আক্রোশ র্যালি যা ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হয়েছে, তা আমরা সরাসরি তুলে ধরছি ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায় যে কালা দিবস পালন ও কুর্মী আক্রোশ র্যালি অনুষ্ঠিত হয়েছে ঝাড়গ্রাম শহরে। আর আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায়। 1950 সালে 6 সেপ্টেম্বর তৈরি হওয়া এসটি তালিকা মানছি আপনারা দেখছেন ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায় যে ঝাড়গ্রাম শহরে কুর্মী সমাজের পক্ষ থেকে যে কালা দিবস পালন ও কুর্মী আক্রোশ র্যালি চলছে, আর আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায়। 1950 সালে 6 সেপ্টেম্বর আদিম কুর্মী জাতির আদিবাসিত্ব অস্বীকার করা হল কেন্দ্র সরকারের জবাবদিহ। 1950 সালে 6 সেপ্টেম্বর আদিম কুর্মী জাতির আদিবাসিত্ব অস্বীকার করা হল কেন কেন্দ্র সরকারের জবাবদিহ। 1950 সালের আজকের দিনে আদিম কুর্মী জাতির আদিবাসিত্ব অস্বীকার করা হল কেন কেন্দ্র সরকারের আজকের এই কালা দিবস পালন ও কুর্মী আক্রোশ র্যালি, এই কালা দিবস প্রসঙ্গে আমরা জেনে নিব এই কুর্মী সমাজের নেতৃত্বদের কাছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আদিবাসী জনজাতি কুর্মী সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতোর কাছে। বলছি আজকের এই যে আপনাদের কালা দিবস পালন, কেন কালা দিবস বলছেন? এই দিনে আমাদের এসটি লিস্ট থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছিল, এই দিনটায় 1950 সালের এই দিনটায় 6 সেপ্টেম্বর আমাদেরকে কুর্মীদের যে নতুন লিস্ট হওয়ার কথা ছিল স্বাধীনতার পর, সেই লিস্ট থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়। এবং তার পাশাপাশি কুর্মী আক্রোশ র্যালি, এই আক্রোশটা কিসে? আক্রোশটা সরকারের উপর, স্বাধীন রাষ্ট্রের।